আজকে ধাঁধার কে কয়েকটা প্রশ্নের অ্যান্সার করতে পেরেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকে প্রথম প্রশ্ন একবার দরজায় দুইবার মুখে বলুন তো জিনিসটা কি সময় শুরু হচ্ছে এখন উত্তরটি হচ্ছে খিল খিল খিল। তিনটি এমন সংখ্যা বলেন যার যোগফল এবং গুলফল একই হবে উত্তরটি হচ্ছে এক ও কোন জিনিসটি বেশি ভারী একশো গ্রাম লোহা নাকি একশো গ্রাম তুলা উত্তরটি হচ্ছে দুইটারই সমান ওজন হবে কারণ দুইটাই একশো গ্রাম করে প্রথমে কি এসেছে দিন না রাত প্রথমে এসেছে দিন কারণ এখানে দিন লেখা প্রথমে যদি রাত লেখা হতো তাহলে রাত আগে আসত কোন প্রাণীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে সঠিক উত্তরটি হচ্ছে জিরাফ জিরাফের গলা সব থেকে উঁচুতে তাই উত্তরটি হবে জিরাফ একটা ডিমকে আপনি না ভেঙে কিভাবে খাবেন বলুন তো উত্তরটি হবে ডিমটা আপনাকে ভাঙতে না করা হয়েছে কিন্তু ডিমটা অন্য কেউ ভেঙে দিবে আর আপনি সেটা খাবেন কোন জিনিসের পেটে আঙুল আর মাথায় পাথর থাকে উত্তরটি হচ্ছে আংটি এখানে আংটির পেট বলতে গোল রিংটাকে বুঝিয়েছে জুনের মাস জুনের জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে তখন একটা ডিম হাত থেকে পড়ে ভেঙে গেল কিন্তু ডিমটা পড়ে যাওয়ার পর কুসুম বেরোল না এটা কিভাবে সম্ভব উত্তরটি হচ্ছে ডিমটি সেদ্ধ করা ছিল তাই কুসুমটি বের হয়নি কোথায় বসলে সামনে ও পেছনে যাওয়া যায় উপর ও নিচে যাওয়া যায় কিন্তু এগিয়ে যাওয়া যায় না উত্তরটি হল নাগরদোলাতে বসলে কাকে ডুবতে দেখেও আমরা কেউ বাঁচাতে যাই না সঠিক উত্তরটি হচ্ছে সূর্যকে ডুবতে দেখেও আমরা কেউ কখনো বাঁচাতে যাই না চার অক্ষরে নাম তার জলে মাছ ধরে শেষের দুটি অক্ষর বাদ দিলে জলে বাস করে উত্তরটি হলো মাছরাঙা পাখি ও মাছ